জামালপুর ব্লকের পাঁচড়া পল্লীমঙ্গল ক্লাবের পরিচালনায় দ্বিতীয় বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরে মোট 60 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান লালু হেমব্রম। রক্তদান শিবিরের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে সমাজ সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। এখানে মিশন নির্মল বাংলা, গাছ লাগান প্রাণ বাঁচান, সেভ ড্রাইভ সেভ লাইফ এবং রক্ত দিয়ে জীবন বাঁচানোর কথা তুলে ধরা হয়। এদিনের এই শিবির প্রসঙ্গে ক্লাবের সম্পাদক বলেন, জামালপুর থেকে লুতুব আলীর পাঁচড়া পল্লীমঙ্গল ক্লাবের উদ্যোগে ও বর্ধমান মেডিকেল কলেজের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়েছে। এই রক্তদান শিবিরে অসংখ্য মানুষ এসে আমাদের রক্ত দিচ্ছেন ও উপস্থিত আছেন। পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম মহাশয়, পঞ্চায়েতের সমিতির সদস্য সুমা ঘোষাল মহাশয় ও পঞ্চায়েতের সদস্য কৃষ্ণা দত্ত, পঞ্চায়েতের সদস্য রাখি মালিক সবাই উপস্থিত ছিলেন। পল্লীমঙ্গল ক্লাবের পরিচালনায় বর্ধমান জেলা মেডিকেল হসপিটালের সহযোগিতায় যে ক্লাবের মহৎ উদ্দেশ্য, এটা আমাদের গ্রামের গর্বিত, আমরা গর্বিত। এবং হচ্ছে যে এখানে অসংখ্য মানুষ আসছে, রক্ত দিচ্ছে। রিপোর্ট, NNTV বাংলা।